ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেয়া হলো আরো এক ইউনিট প্লাজমা। উদ্বেগ বাড়াচ্ছে তার একাধিক কোমরবিডিটি। বেলভিউ সূত্রে যেটা দাবি করা হয়েছে, চিকিৎসকরা যেটা বলছেন যে বর্ষিয়ান অভিনেতাকে যে কোনো সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে। হাসপাতাল ও হাসপাতালের বাইরে মিলিয়ে 16 জন চিকিৎসকের নজরদারিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বেলভিউ হাসপাতাল সূত্রে দাবি, যে কোনো সময় ইনভেসিভ সাপোর্ট সিস্টেম দিতে হতে পারে বর্ষিয়ান এই অভিনেতাকে। শনিবারের পর রবিবারও আরও এক ইউনিট প্লাজমা দেওয়া হয়েছে তাকে। বেলভিউ হাসপাতাল সূত্রে দাবি, কোভিড এনসেফ্যালোপ্যাথির জেরে 11 দিন ধরে সংক্রমিত বর্ষিয়ান এই অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটছে না, রয়েছে মেটাবলিক এনসেফ্যালোপ্যাথিও। ক্রমেই বাড়ছে অস্থিরতা, জানিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। এদিকে প্রস্টেট ক্যান্সার, সুগার, হাইপারটেনশন, সিওপিডির মতো একাধিক কোমরবিডিটি রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হৃদযন্ত্র অস্ত্রোপচার হয়েছিল। বেলভিউ সূত্রে দাবি, আগের বিভিন্ন শারীরিক সমস্যা নতুন করে মাথাচাড়া দেওয়ায় তার করোনা চিকিৎসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কে সিটি স্ক্যানের রিপোর্টে উদ্বেগজনক কিছু না পাওয়া গেলেও বুকের সিটি স্ক্যানে ফুসফুসে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। সোমবার এমআরআই করা হতে পারে। আইটিউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। যে কোনো মুহূর্তে দিতে হতে পারে ইনভেসিভ সাপোর্ট সিস্টেম। বেলভিউ সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণের পাশাপাশি তার মূত্রনালীতেও সংক্রমণ ধরা পড়েছে। বর্ষিয়ান এই অভিনেতার রক্তচাপ এবং হৃদযন্ত্রের কাজ স্বাভাবিক রাখার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। রেমডেসিভির, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যাতে রক্ত জমাট না বাঁধে সেজন্যও ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমে 2 সরকারি চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়। সরকারি কোভিড হাসপাতালের 2 চিকিৎসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবে বেলভিউয়ের চিকিৎসকদের টিম। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।